আমি স্কুলে কোচিং এ কিছুতেই পানির কারণে যাইতে পারতেছি না, আমার অনেক পড়াশোনার প্রবলেম হইতেছে। এখন আমরা কি করব? আমাদের পড়াশোনার যেমন ক্ষতি হচ্ছে তেমন আমাদের শারীরিক দিক দিয়েও অনেক ক্ষতি হচ্ছে। তো আমরা এই পানির মধ্যে কি করব? সরকার কি দেখতেছে না আমাদের এই ইয়াটা প্রবলেমটা? আমি ক্লাস নবম শ্রেণীতে পড়ি। কোন স্কুলে? মহিদিন বাদল কলেজে। নাম? আয়েশা মনি। ওকে চলে এসো। আল্লাহর ঘর প্রতি আল্লাহ তাআলা আমাদের